আজীবন আশা করি আমি সবসময় আপনাদের আন্তরিক সাপোর্ট পাবো এবং আপনাদের জন্য আমি যাতে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো পাবলিশ করতে পারি সেজন্য দোয়া করবেন। বন্ধুরা, কিছু কিছু ভিডিও রয়েছে আপনারা দেখে আমাকে অনুরোধ জানিয়েছেন যে সেই ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। আজকে আমি আপনাদের জন্য আরও একটি অ্যামেজিং বা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি ফলো করলে আপনি খুব সহজে একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আমরা যারা অনলাইন ওয়ার্কের সাথে জড়িত, বিশেষ করে ফ্রিল্যান্সিং করছি, তাদের জন্য সবচেয়ে বড় যেটি জরুরি বিষয় সেটি হচ্ছে নিজের পরিচয় তৈরি করা অনলাইন প্ল্যাটফর্মে। এই অনলাইন প্ল্যাটফর্মে নিজের পরিচয় তৈরি করতে হলে আপনার জন্য চাই একটি ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট। অনেকে জানেন না পার্সোনাল ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হবে, কারণ পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, কোডস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ইত্যাদি কোনো না কোনো বিষয় আপনাকে ভালোভাবে জানতে হবে, কিন্তু আপনি এর কিছুই জানেন না। সেজন্য আপনি কী করবেন, আপনি হতাশ হবেন না বন্ধুরা, আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, সেটি হচ্ছে ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি করা। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি ফলো করে আপনি খুব সহজে একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করে ফেলতে পারবেন। বন্ধুরা, ফ্রি ব্লগ সাইট তৈরি করার জন্য আপনার কিছু প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনাকে জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, এই ধরনের একটি ফ্রি ব্লগ সাইট কীভাবে তৈরি করবে সেটি একটু ঘুরে দেখার জন্য। বন্ধুরা, আরও একটি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো রয়েছে। এখানে লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও এর পাশাপাশি অনেকগুলো গ্রাফিক্স রিলেটেড ভিডিও রয়েছে। বেসিক টু অ্যাডভান্স লেভেলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর উপরে পৃথক পৃথকভাবে আমি এখানে সাজিয়ে রেখেছি। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অর্থাৎ গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রফেশনাল করে গড়ে তুলতে চান, তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই ধরনের বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো আপনি ফলো করে আপনি আপনার নিজেকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যেতে পারবেন, ফলে আপনি প্রফেশনাল মানের যোগ্যতা অর্জন করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। সো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করবেন। ফ্রি ব্লগ সাইটটি তৈরি করার পূর্বে আরো কিছু কথা বলে রাখছি। বন্ধুরা, আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে সেই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আপনাকে যে দুটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং দিতে হবে। আপনি সবসময় মনে রাখবেন, ডোমেইন নিতে হলে আপনি বিখ্যাত বা বড় কোম্পানি যেগুলো রয়েছে বা প্রোভাইডার যেগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি ডোমেইনটা নেবেন এবং হোস্টিংটা নেবেন। এর ফলে আপনার খুব সহজে আপনার একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। কিন্তু ব্লগ সাইটে আপনি ব্লগ সাইট ফ্রিতে যেহেতু আপনি করবেন, তাহলে আপনার স্পেসটা ফ্রি, কিন্তু আপনার ডোমেইনটা কিনে নিতে হবে। সো ডোমেইনটার জন্য আপনি যে কোনো বড় কোম্পানি থেকে .com বা যেগুলো রয়েছে সেগুলো আপনি চুজ করে কথা বলে কিনে নিতে পারবেন। ব্লগার .com একটি গুগলের একটি অঙ্গ প্রতিষ্ঠান, সেহেতু এখানে স্পেস ফ্রি রয়েছে। আরও সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আপনি ব্লগ সাইট এর মধ্যে একটি নিজস্ব ব্লগ তৈরি করার পরে সেটি যদি গ্রো আপ করতে পারেন, তাহলে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করেন, সেখান থেকে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। সো এসব কিছু আপনার ধাপে ধাপে থাকবে, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এতে আপনি বুঝতে পারবেন। গুগলে আসার পরে আপনি প্রথমে লিখবেন ব্লগার। ব্লগার লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি এর জন্য একটি ইন্টারফেস পাবেন।
ইন্টারফেস আসার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আরো একটি ইন্টারফেস হাজির হবে। ইন্টারফেসটি হচ্ছে এই ইন্টারফেসটিতে আসার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আপনি একটু দেখবেন এই ইন্টারফেস আসার পরে চুজ দ্য পারফেক্ট ডিজাইন। এখানে খুব সুন্দরভাবে তারা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়েছে গ্যাটেড ফ্রি ডোমেইন। এখানে তারা ফ্রি ডোমেইন হচ্ছে গিভ ইউর ব্লগ দ্য পারফেক্ট হোম গ্যাটেড ফ্রি ব্লগ ডট কম ডোমেইন অর বাই এ কাস্টম ডোমেইন। আপনি ডোমেইন কিনে নিতে পারবেন কয়েকটি ফ্রি ক্লিক্সের মাধ্যমে। আর্ন মানি এখান থেকে আর্ন করা যাবে। গেট পেড ফর ইউর হার্ড ওয়ার্ক গুগল অ্যাডসেন্স ক্যান অটোমেটিক্যালি ডিসপ্লে রিলেভেন্ট টার্গেটেড অ্যাডস অন ইউর ব্লগ সো দ্যাট ইউ ক্যান আর্ন ইনকাম বাই পোস্টিং অ্যাবাউট ইউর প্যাশন। অর্থাৎ আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। নো ইউর অডিয়েন্স, আপনি আপনার অডিয়েন্সকে যদি জানান দিতে চান তাহলে একটি ফ্রি ব্লগ সাইট আপনার জন্য আপাতত যথেষ্ট। হ্যাঙ্ক অন টু ইউর মেমোরিজ, সেভ দ্য মোমেন্ট দ্যাট ম্যাটার, ব্লগার লেটস ইউ সেফলি স্টোর থাউজেন্ডস অফ পোস্টেস ফটোস অ্যান্ড মোর উইথ গুগল ফর ফ্রি। ফ্রিলি আপনি আপনার পোস্ট ফটো এবং আদার্স যা রয়েছে আপনি এখানে তা দেখে দিতে পারবেন। তো এখানে রয়েছে জয়েন মিলিয়ন্স অফ আদার্স ফাইদার শেয়ারিং ইউর ফটোজ, এগুলো আমাদের দরকার নেই। আমি এখানে ক্লিক করছি ক্রিয়েট ইউর ব্লগ, এইটিতে ক্লিক করার পরে আমার একটি ইমেল চান্সের ব্যালিড ইমেল আমি এটি চুজ করে দিচ্ছি। চুজ করে দেওয়ার পরে আমার কাছ থেকে তারা এটি নেওয়ার পরে এটি ভেরিফাই যাচ্ছে, পাসওয়ার্ড আছে, ডিসপ্লে নেম, আমি আমার একটি ডিসপ্লে নেম দিচ্ছি সিএলআই ক্লিপিং বিডি 24, আমি এটি আমার ডিসপ্লে নেম দিয়েছি। এরপর কন্টিনিউ, এরপর এটিতে আসার পরে আপনি ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এরপর একটি টাইটেল দিবেন, আপনি যে টাইটেলটি এখানে দিতে চাচ্ছেন সেই টাইটেলটি, টাইটেল হচ্ছে একটি মূল নাম। অর্থাৎ আমি দেখাচ্ছি একটু বন্ধুরা, এই যে আমার এই ব্লগ সাইটের মধ্যে আমার এখানে লেখা আছে কলিমুল্লাহ চৌধুরী, এটি হচ্ছে আমার টাইটেল এবং এটি হচ্ছে মেইন মেনু। এই মেনু, এই মেইন মেনুর অধীনে আরও অনেক সাব মেনু থাকবে, আমি আশা করি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবং নিচে যদি আমরা স্ক্রল ডাউন করে চলে যাই, এটি হচ্ছে ফুটার, উপরে যেটি রয়েছে সেটি হেডার আর এটি হচ্ছে ফুটার। এই ফুটারের মধ্যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আমি অ্যাড করেছি, সেগুলো কীভাবে অ্যাড করতে হবে আপনাকে আমি দাবি দাবি দেখাচ্ছি এবং আমি আমার ব্লগ সাইটটিকে কীভাবে সাজিয়েছি আস্তে আস্তে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি করেন তাহলে খুব সহজে একটি ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা টাইটেল আমি দিচ্ছি clippingminute24.com। এবার আমি আবার লিখব এই অ্যাড্রেসের মধ্যে, এই অ্যাড্রেসটাই হচ্ছে আপনার মেইন ব্লগ সাইটের ঠিকানা। অর্থাৎ আপনি এখানে লিখেছেন যে আমি এখানে লিখেছি clippingminute24.com blogspot.com, এটি অ্যাভেলেবল রয়েছে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে। যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে রাইট চিহ্ন দেওয়া থাকবে। এরপর আপনি এখান থেকে থিম চুজ করে নিতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো যেটি আপনার সবচেয়ে ভালো লাগে সেটি অবশ্যই আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন। এখানে লেখা আছে ইউ ক্যান ব্রাউজ মেনি মোর থিমস অ্যান্ড কাস্টমাইজ ইওর ব্লগ লেটার, আপনি পরবর্তীতে এখান থেকে থিম চুজ করার পরে আপনি আপনার পছন্দ মতো থিমটি অ্যাড করে নিতে পারবেন কাস্টম থিম। তো আমি একটি কাস্টম থিমের সাইটের লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজে একটি থিম আপনি ফ্রিতে নিয়ে নেবেন এবং আমি সেটি আজকেই দেখাবো। ক্রিয়েটিভ ব্লগ, ওয়ালা তৈরি হয়ে গেল ক্লিপিং বিডি 24.com এর একটি একটি ফ্রি ব্লগ সাইট। প্রথমে আমার এই নবজাতক বা সুন্দর বা সদ্য প্রসূত এই ব্লগ সাইটটি কীভাবে দেখাচ্ছে আশা করি আপনি বামে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন, পোস্টেজ দেখতে পাচ্ছেন, অল দেখতে পাচ্ছেন, স্টেটস দেখতে পাচ্ছেন। স্টেটস মানে হচ্ছে যে কি আপনার ব্লগ সাইটের সর্বাঙ্গীন অবস্থা কীভাবে, এখানে রিভিউ কত বা ইয়েস্টারডে আজকে এবং মান্থলি
সবকিছু এখানে স্ট্যাটিস্টিক্স বা হিসাব নিকাশগুলো সবকিছু ট্রাফিক সোর্সগুলো এক কথায় এখানে শুরু করবে। আমি যদি পোস্ট দেই, এখনো পোস্ট আমি দেইনি, পোস্ট কিভাবে দেওয়া দেখাচ্ছি, ট্রাফিক সোর্সেস কোথা থেকে ট্রাফিক সোর্স আসবে সেটিও দেখাবে, এরপর অডিয়েন্স কারা কারা আপনার অডিয়েন্স সেটা শুরু করবে। কেউ যদি কমেন্ট করে আপনার ব্লগ সাইটের মধ্যে, তাহলে আমি যেহেতু কোনো পোস্ট দেইনি তাহলে কোনো কমেন্টস এখানে শুরু করছে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর্টিস্টটা আপনি আপনার ব্লগ সাইটে যদি দাঁড় করাতে পারেন ভালোভাবে, এখানে আর্টিকে তো বলে রাখি বন্ধুরা, আপনি চাইলে বাংলাতেও ব্লগ লিখতে পারেন, অর্থাৎ আপনার পোস্টগুলো সহজে বাংলাতেও লিখতে পারেন, এরপরে আপনি ইংলিশ পারলে আরও বেস্ট। তো ইংলিশ করুন বা বাংলা করুন, যেখানে করুন, আপনি একটি নির্দিষ্ট অবস্থানে যাওয়ার পরে বা আপনার ব্লগ সাইটটি নির্দিষ্ট অবস্থানে যাওয়ার পরে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে অনুমোদন পেলেই এখান থেকে আপনি খুব সহজে আর্নিং জানাতে পারবেন। পেজেস, পেজেস মানে হচ্ছে যে কি একটা ব্লগ সাইটের মধ্যে যে পেজগুলো থাকবে পৃষ্ঠাগুলো সেগুলোকে বলা হয় পেজেস। অলে যদি আমি ক্লিক করি এ ধরনের ইন্টারফেস শুরু করবে। লেআউট, লেআউট যদি আমি দেখাই, লেআউটে ক্লিক করলে এখানে একটি আইকন সেজেছে, এই আইকনটি হচ্ছে আমার ব্লগ সাইটের বা আমার পরিচিতির জন্য। যেমন দেখাচ্ছি এই আমার এই ব্লগ সাইটের এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটি হচ্ছে আমার ব্লগ সাইটের আইডেন্টিটি, অর্থাৎ এটি কীভাবে তৈরি করতে হয় সেটিও আমি দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং সেটিকে বলা হয় ফেভিকন বা লগো, এই লগোটি কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। এবং এখানে যে পুরো ব্লগ সাইটের যে স্ট্রাকচারটি রয়েছে বা কাঠামো সেটি এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনি জাস্ট এখানে কলমের মধ্যে ক্লিক করে করে এডিট করে আপনি খুব সহজেই এই ধরনের একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ছবি অ্যাড করেছি, পোস্ট অ্যাড করেছি, হ্যাডার দিয়েছি, ফুটার দিয়েছি, সব কিছু আমি এখানে অ্যাড করেছি। আপনিও আমার দেখানো পদ্ধতি অনুসারে সব কিছু করে নিতে পারবেন। এরপরে থিমস এ যদি আসি, তাহলে থিমসে এখানে আপনি ইচ্ছামতো নিজস্ব থিমস অবশ্যই আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে আপনাকে দেখাবো কীভাবে থিম অ্যাড করতে হয় সেটি। এরপর সেটিংস রয়েছে, সেটিংসে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো খুব সহজেই এডিট করে করে আপনি সব কিছু এখানে সেভ দিয়ে রাখবেন। এরপর যেগুলো রয়েছে এগুলো আপনি দেখে নেবেন, কমেন্টস, তারপর পোস্টস রয়েছে, শেয়ারিং রয়েছে, ইমেল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সব কিছু। আপনার সবচেয়ে যে দুটো জিনিস প্রয়োজন হবে সেটি হচ্ছে লেআউট এবং থিম। তো আমি প্রথমে একটি পোস্ট দিচ্ছি, পোস্ট দেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ পোস্ট। ক্রিয়েট এ নিউ পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে কি ধরনের ইন্টারফেস শো করবে সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাকে আমি বলে রাখি আবারও, যদি আপনি আপনার নিজের প্ল্যাটফর্ম অনলাইনে তৈরি করতে চান নিজের পরিচিতির জন্য, তাহলে আপনাকে অবশ্যই একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে নিতে হবে, সেটি ব্লগ সাইটে হোক বা পেজে হোক। তো এখানে আমি পোস্ট দিচ্ছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সাইট, এটা আমি কপি করে এই বক্সের মধ্যে লিখছি। জাস্ট আপাতত কীভাবে পোস্ট দিতে হয় সেটি দেখাচ্ছি, ক্লিপিং উইথ ইট CLI আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে লিখেছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সাইট। তো এখানে আপনি এই জিনিসটা এডিট করতে পারবেন এবং আপনি চাইলে ভিউ করতে পারবেন, ভিউ মানে দেখা, এবং চাইলে এই পোস্টটি ডিলিট করে দিতে পারবেন। আমি ভিউতে ক্লিক করলে কি দেখায় সেটি দেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাল্লা তৈরি হয়ে গেল আমার ব্লগ সাইটের। এই হচ্ছে ইন্টারফেস, পিছনে একটি ছবি দেখা যাচ্ছে, এই ছবিটি আমি চেঞ্জ করে নেব কীভাবে সেটি একটু পরে দেখাচ্ছি। আজকে তারিখ শুরু করছে এবং ওয়েলকাম টু মাই নিউ ক্লিপ ক্লিপিং মিনিট 24, এটি হচ্ছে আমার পোস্ট, নতুন একটি পোস্ট আমি দিয়েছি। এবার আমি যদি ব্যাকে আবার যাই, তাহলে আবার যদি আমি পোস্ট দিতে চাই তাহলে আমি আবার পোস্ট দিতে পারবো। নতুন পোস্ট দিতে চাইলে আমাকে নিউ পোস্টে ক্লিক করতে হবে, আমি চাইলে এখানে অনেকগুলো পোস্ট দিতে পারবো। এই পোস্টে আসার পরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, এখানে আপনি চাইলে পোস্টগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে ছবি অ্যাড করে আপনি পাবলিশ দিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। এখানে লিঙ্ক রয়েছে, আপনি লিঙ্ক দিতে পারবেন, তারপরে ছবি অ্যাড করতে পারবেন, তারপর ভিডিও অ্যাড করতে পারবেন, সব কিছু দিয়ে আপনি পাবলিশ দিলে খুব সহজে আপনার ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে কীভাবে আজকে দেখাবো
এটিকে আমি কিছু লিখিনি, তো এটি আমি ডিলিট দিচ্ছি। ওকে, ডিলিট দেওয়ার পর এটি চলে যাবে। আমার একটি পোস্ট আছে, তো পোস্টটি থাক আপাতত। আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনি থিমটি অ্যাড করে নেবেন। থিম অ্যাড করে নেওয়ার পরে নেওয়ার জন্য আমি আরেকটি ট্যাব খুললাম। এই থিম এর মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। এটি হচ্ছে কম্পিউটারের জন্য, আরেকটি হচ্ছে মোবাইলের জন্য। তো আমি দুটো দেখাবো, কারণ blogspot.com এর মধ্যে যে অপশনটি রেখেছে সেই অপশনটি হচ্ছে আপনি খুব সহজে আপনার কম্পিউটার থেকে সেটি ভিউ করতে পারবেন বা মোবাইল থেকেও ভিউ করতে পারবেন। আমি কাস্টমাইজে ক্লিক করছি। কাস্টমাইজে ক্লিক করার পরে আমার এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। ইন্টারফেসে আসার পরে এখানে এগুলো অনেকগুলো অপশন দেওয়া আছে, টিপস দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, অ্যাডভান্স দেওয়া আছে, গ্যাডজেট দেওয়া আছে। অর্থাৎ আমার থিমে ক্লিক করার পরে আমি এটিকে ডিজাইন করব নিজের ইচ্ছা মতো। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ড চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখুন কালারের মধ্যে ক্লিক করলে এই ধরনের কালারগুলো চেঞ্জ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পোস্টে কমে কালারগুলো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এরপরে অ্যাডভান্সে রয়েছে, অ্যাডভান্সে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখান থেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবো। অনেকগুলো অপশন রয়েছে এখানে, ফন্ট আপনি কালার সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে গ্যাডজেটে যদি আমি ক্লিক করি, সেভ অ্যাবাউট মি, ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ ইওর ভিজিটরস। তো আমার এখানে এভাবে শুরু করছে। থিমস যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো থিম আপনি এখান থেকে চাইলে যে কোনো থিম খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। বন্ধুরা, আপনি খুব সহজে থিম কিভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি আমার ইচ্ছা মতো থিমটি অ্যাড করে নিব। থিমটি অ্যাড করে নিতে হলে আপনাকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কটি হচ্ছে এটি, এই লিঙ্কটি যদি আপনি ক্লিক করেন অর্থাৎ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সের এই লিঙ্কটি পাবেন। এই লিঙ্কটি আপনি কপি করে পেস্ট করে আপনি এখানে বসিয়ে দিবেন, একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে আসার পরে দুটো অপশন পাবেন, একটি হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। আপনি ফ্রিটাতে ক্লিক করবেন। ফ্রিটাতে ক্লিক করার পরে একটি ট্যাবলেট পাচ্ছেন। আমি এখানে দেখাতে পাচ্ছি না, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে সেই কারণে। তো আমি আগে একটি ইনস্টল করে নিয়েছি থিমটি। অর্থাৎ এই লিঙ্কটিতে যদি আপনি ক্লিক করেন দুটো অপশন পাবেন, ফ্রি যেটি থিম পাবেন সেই থিমটি আপনি ইনস্টল করে নেবেন। সো থিমটি কীভাবে ইনস্টল করে নেবেন সেটি দেখাচ্ছি। আপনি থিমটি ইনস্টল করে নেওয়ার জন্য আপনি ব্যাক টু রিস্টোরে ক্লিক করবেন। ব্যাক টু রিস্টোরে ক্লিক করার পরে আপনি ইন্টারফেস পাবেন, এটি ডাউনলোড অ্যাপ ব্যাক আপ ফর ইউর থিম, সাম গ্যাজেটস মে নট বি ব্যাক আপ। আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আমি যে থিমটি অ্যাড করে নিয়েছি সেটি হচ্ছে দেখাচ্ছি নিটম্যাডের, অর্থাৎ সোরা ট্যাবলেট যে আমি অ্যাড করে নিয়েছি সেটি আপলোড করে নিয়েছি, সেটি আমি অ্যাড করব, সেটি দেখাচ্ছি। এই যে সোরা ট্যাবলেট এটি শো করছে। এই সোরা ট্যাবলেটটি আপনি ডাউনলোড করে নেওয়ার পরে অবশ্যই জিপ করে নেবেন। এটি আমি অ্যাড করছি। We are unable to save your theme. Your theme could not be parsed as it now well formed. Please make sure that all XML elements are closed properly. It never disturb কোন তার কারণে এভাবে শো করছে। আমি আবার দেখাচ্ছি, খুব সহজে আপনি থিমটি ডাউনলোড করে নিতে পারবেন। নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে এটি দেখাচ্ছে এইভাবে শো করছে। আবারও দেখাচ্ছি সোরা ট্যাবলেট।
নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে এটি স্ক্রিনটা শো করছে না, আমি অন্যভাবে দেখাচ্ছি বন্ধুরা। আপনি এখান থেকে চাইলে এই যে একটি থিম সহজে চুজ করে নিতে পারবেন, এখানে এটি রয়েছে, এটি রয়েছে, এটি রয়েছে, এই থিমটি আপনি চাইলে এটি অ্যাড করে নিতে পারেন। এই যে এটি এভাবে শো করছে, অনেকগুলো থিম রয়েছে এখানে ফ্রিলি, আপনি থিম যে কোনো একটি অ্যাড করে নিতে পারবেন। বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সাইট, এই যে এই থিমটি শো করছে এভাবে। আপাতত আমি এটি অ্যাড করে নিলাম, অর্থাৎ এই থিমটি আমি অ্যাড করে নিলাম। এই থিমটি অ্যাড করে নেওয়ার পরে আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। এখানে অসাধারণ কিছু কালার রয়েছে, আপনি চাইলে এখান থেকে যেটি আপনার পছন্দ হয় ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। এবং এখান থেকে আরেকটি মজার ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন, যেটি আপনার সবচেয়ে বেশি সুবিধা বা পছন্দ মনে হয়। ফ্যামিলি রয়েছে, ফুড এন্ড ড্রিঙ্ক রয়েছে, অর্থাৎ আপনার ব্লগ সাইটটি কি বিষয়ের উপরে সেটি অবশ্যই আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। বিজনেস দিচ্ছি, বিজনেস দিলে এটাকে এটিতে কি কি বিষয় এখানে শো করছে সেটি দেখাচ্ছে। যদি টেকনোলজি দেই তাহলে টেকনোলজি এভাবে শো করছে, টেক্সাস দেই টেক্সাস দিলে এভাবে শো করবে, সাইন্স দিলে এভাবে শো করবে, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি এখান থেকে খুব সহজেই চুজ করে নিতে পারবেন। প্যাটার্নস নিলে এইভাবে, অনেকগুলো অপশন এখানে রয়েছে, আপনি এখান থেকে চাইলে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। এটি আমি অ্যাড করছি, নাম দিলাম, নাম দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এই নবজাতক ব্লগ সাইটটি এভাবে শো করছে। আমি আর কিছু আপাতত চেঞ্জ করবো না, বি ব্লগে ক্লিক করবো। বি ব্লগে ক্লিক করার পরে আমার এই নবজাতক ব্লগ সাইটটি এভাবে শুরু করবে। এবার আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে মিন্স এখানে চলে যাচ্ছি। চলে আসার পর আমি যখন থিম অ্যাড করলাম, এখান থেকে থিম অ্যাড করার পরে আমার এই নবজাতক ব্লগটি এভাবে শো করছে, অর্থাৎ খুব সহজে আপনি এখানে থিমটি আপনার পছন্দ মতো অ্যাড করে নিতে পারবেন। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে যে মেইন মেনুগুলো রয়েছে, মেইন মেনুগুলো হোম, অ্যাবাউট মি, একাডেমিক্স, কন্ট্যাক্ট, এক্সপিরিয়েন্সেস, এগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটি দেখাবো। তো এটি করতে হলে আমাকে প্রথমে চলে যেতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন পেজেস, পেজেস যদি আমি ক্লিক করি তাহলে আমি পেজেসের মধ্যে প্রথমে এখানে লিখব হোম, HOME হোম, ওয়েলকাম। হোমের মধ্যে আপনি আপনার পছন্দ মতো সাব মেনু অ্যাড করে নিতে পারবেন। এবার আমি পাবলিশে ক্লিক করছি, পাবলিশে ক্লিক করার পরে আমি বিয়ে ব্লগে ক্লিক করার পরে দেখব যে এই যদি ক্লিক করি এই যে আমি হোম লেখার পরে আমার এই হোমটি শো করছে এইভাবে, অর্থাৎ এটি হচ্ছে মেইন মেনু। আমি এইভাবে মেইন মেনুতে আরো কিছু অ্যাড করে নিতে পারবো, হোম, অ্যাবাউট মি, একাডেমিক্স, খুব সহজে। তো আপনি শিখে নিলেন মেইন মেনুতে কিভাবে হোম অ্যাড করতে হয়। এরপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি আরেকটি পোস্ট দিবেন। পোস্ট তো প্রথমেই দেখালাম,
তো এরপরে টিমে আমি দেখালাম লেআউট, লেআউটে ক্লিক করার পরে আপনি এখানে ফেভিকন অ্যাড করে নেবেন। ফেভিকন অ্যাড করে কিভাবে নিতে হয় বা আপনার ব্লগ সাইটের জন্য কিভাবে একটি সুন্দর লোগো তৈরি করবেন সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে আমি যেটি করলাম সেটি আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় একটু রিভিউ দিচ্ছি। আপনি একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করতে হলে আপনি গুগলে এসে ব্লগার লিখে যখন সার্চ দিবেন তখন এই ধরনের একটি ইন্টারফেস পাবে। ইন্টারফেসে আসার পরে আপনি ক্রিয়েট এ ব্লগ এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ব্লগ এ ক্লিক করার পর আপনি একটি টাইটেল দিবেন। টাইটেল দিয়ে আপনি আপনার ব্লগ সাইটের নামটি দিবেন। ব্লগ সাইটের নামটি হচ্ছে এটি আমি ক্লিফিং মিনি 24 দিয়েছি। এরপর আপনি একটি পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পরে যেমন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সাইট এটি আমি পোস্ট দিয়েছি, এই পোস্ট এইভাবে শো করছে। এরপর আমি দেখিয়েছি কিভাবে একটি থিম অ্যাড করতে হয়, কালার চেঞ্জ করতে হয় এবং পাশাপাশি কিভাবে আপনার একটি হোম অ্যাড করতে হয় অর্থাৎ মেইন মেনু তৈরি করতে হয়। তো পরবর্তী দ্বিতীয় টিউটোরিয়ালে আমি দেখাবো পরবর্তী কাজগুলো, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আশা করি আপনাদের রেসপন্স পেলে এ ধরনের অসাধারণ ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদায় নেওয়ার আগে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সি ইউ এগেন ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা।